খোদার কার্ড কে আছে, মানে বুঝতেই পারছো সস্তা ব্লগার। তো এই মানার মিষ্টি দোকানে আমরা গেলাম, যেটা সিঙ্গারাতে মেল থাকে আর কি। মানার মিষ্টি হচ্ছে সিঙ্গারার স্টাফটা। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অন্তরিক ব্লগসে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এই করোনা পরিস্থিতিতে। আশা করি সবাই ভালো আছো, মানে ভালো থাকার চেষ্টা করছো আর কি। মানে পরিস্থিতি তো খুব একটা স্বাভাবিক নয়। তো বেশি কথা না বাড়িয়ে আজকে আমি আসল কথা আসি। তো আজকের প্রায় অনেকদিন পর আমরা একটা কম্পেয়ার ব্লগ করতে যাচ্ছি, খোদার কাটকে যাচ্ছে, মানে বুঝতেই পারছো সস্তার ব্লগার। অনেকদিন পর একটা কম্পেয়ার ব্লগ করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের ডায়মন্ড হারবারেই দুটো মিষ্টির দোকানে আমরা সিঙ্গারা কিনবো। দুটো মিষ্টির দোকান থেকে সিঙ্গারা কিনবো, সিঙ্গারা কিনে আমরা ঘরে এসে খাবো। তো ব্যাপার যেটা হচ্ছে, আমি আগে অনেক কম্পেয়ার ব্লগ করেছিলাম, কিন্তু এরা হচ্ছে একটা ছোট কম্পেয়ার ব্লগ সিঙ্গারা। ঠিক আছে, সিঙ্গারা সবাই খায়, সবারই প্রিয়। তো আমাদের ডায়মন্ড হারবারে দুটো বিখ্যাত মিষ্টির দোকানে, অনেক মিষ্টির দোকান আছে আমাদের ডায়মন্ড হারবারে, কিন্তু আমি অনেকের কাছ থেকে খবর নিয়ে দুটো মিষ্টির দোকানের নাম শুনলাম। সেটা হচ্ছে একটা হচ্ছে মান্নান, যেটা আমি আগে একটা কচুরি ব্লগ করেছিলাম মান্নার দোকানে, কাশি মান্না যেটা নতুন হয়েছে, ওই মান্নার দোকান ভার্সেস নিউ ডায়মন্ড মিষ্টান্ন ভাণ্ডার, বা এরকম কি একটা দোকান হয়েছে ডায়মন্ড হারবারের এম বাজারের অপোজিটে, ওই মিষ্টির দোকান আর মান্নার মিষ্টির দোকান আমরা সিঙ্গারা কিনবো, কিনে ঘরে এসে কম্পেয়ার করবো। আশা করি বুঝতে পেরেছ। তো চলো যাওয়া যাক, আজকে ভিডিওটা জানি না কেমন হবে, আশা করি ভালো লাগবে। তো চলো। তো এই মান্নার মিষ্টির দোকানে আমরা গেলাম। এখন মান্নার মিষ্টির দোকান থেকে সিঙ্গারা কেনা হয়ে গেছে, এবার আমরা যাবো আদি ডায়মন্ড সুইটস, ঠিক আছে, সেখান থেকে কিনবো। তো আমাদের মান্না থেকে যে মিষ্টিটা কিনেছি, মান্না থেকে যে সিঙ্গারাটা কিনেছি, তার প্যাকেট দেখতে পাচ্ছি কালো রঙের প্যাকেট আছে, ঠিক আছে। তো এবার আমরা যাবো দি ডায়মন্ড সুইটস, এবং সেখান থেকে কিনবো সিঙ্গারাটা, এবং সেটা ঘরে গিয়ে কম্পেয়ার করবো। তো চলো যাওয়া যাক। আমরা এখন এই দোকানটা যাচ্ছি। জিনিস দেখি, এই কালো প্যাকেট যেটা আছে ওটা হচ্ছে মান্না থেকে কেনা সিঙ্গারাটা, আর যেটা দেখছো এই সাদা প্যাকেট, এটা হচ্ছে এই দি ডায়মন্ড সুইটস থেকে কেনা হয়েছে। তো আমরা ঘরে যাবো, ঘরে গিয়ে সেখানে কম্পেয়ার শুরু করবো। তো চলো যাওয়া যাক। তো আপনাদেরকে দেখালাম কোনটা কোন দোকান, তবু একবার বলে দিচ্ছি, এই কালো প্যাকেট যেটা আছে সেটা হচ্ছে মান্নার দোকানের কাশি মান্না, যেটা মানে কি প্রায় এক দু বছর আগে হয়েছে। আর এটা হচ্ছে আদি ডায়মন্ড সুইটস, এরও সিঙ্গারা, আর এই দুটো সিঙ্গারা আমাদেরই একজন সাবস্ক্রাইবার সেই সাজেস্ট করেছে যে এই দুটো সিঙ্গারা কম্পেয়ার করো, মানে দুটোই নাই সেরা খুব ভালো। তো আমরা এবার দেখছি, আমরা সামনে খুলছি, খুলে দেখাচ্ছি। তো কালো প্যাকেট থেকে আমরা খুলছি, মানে মান্নার সিঙ্গারাটা আমরা খুলছি, খুলে আমরা একটা বাটন উপর রাখছি। প্রায় অনেক দিন পর, প্রায় তিন চার মাস পর একটা কমপ্লেন করছি আমার চ্যানেল, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মান্না, এটা হচ্ছে আদি ডায়মন্ড সুইটসের সিঙ্গারা। এটা আমরা বের করি, বের করে তাকে না, দেখতেই পাচ্ছ হলুদটা হচ্ছে মান্না আর লালটা হচ্ছে আদি ডায়মন্ড সুইটসের। তো আমরা যদি সাইজ দেখি, সাইজে কিন্তু দুটো সময় লাগছে নাকি, আমার তো মনে হচ্ছে দুটো সময় লাগছে, তোমরা কমেন্ট করে জানাবে অবশ্যই, ঠিক আছে। তো আমাদেরকে দেখালাম সিঙ্গারা সাইজ, আমার তো মনে হচ্ছে সাইজ একটু মনে হচ্ছে মান্নাটা একটু বড়। তো আমাদের সিঙ্গারাটা দেখালাম, মনে হলো মান্নার সাইজটা একটু বড় আছে। এবার সাইজ দেখবো তো আমরা খেয়ে দেখতে হবে, আর যেহেতু আমি কম্পেয়ার করছি, একদম নিখুঁত কম্পেয়ার করি আমি, জানি না অনেকে বলে নাকি আমি করি। তো চলো দেখা যাক, প্রথমে আমি কোনটা খাবো, চলো প্রথমে দি ডায়মন্ড সুইটস এটাই খাচ্ছি, দি ডায়মন্ড সুইটস খাচ্ছি। এই গায়ের যে স্তরটা আছে না, মজমজ করছে, মজমজ করছে একদম। শীতকালে বিকেলবেলা এরকম সিঙ্গারা হলে তো জমেই যাবে, ঠিক আছে। তো আমি আর এক আমার দিই, চলো। আমি দেখাতে বলবো ভেতরে স্টাফটা, দেখাতে বলবো আলু আছে আর বাদাম আছে, যেটা সিঙ্গারাতে মেন থাকে আর কি। তো দি ডায়মন্ড সুইটসের সিঙ্গারাটা খেলাম, কম্পেয়ার তো আমি করতে পারবো না, যতক্ষণ এটা না খাবো ততক্ষণ আমি কম্পেয়ার করতে পারবো না। তো মোটামুটি চলে যাবে। তো দি আদি ডায়মন্ড সুইটসের সিঙ্গারাটা খেলাম এবং আমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন। এবার পালা হচ্ছে কাশি মান্না, এই সিঙ্গারাটাও নাকি খুব ভালো। তো চলো খেয়ে দেখি। গরম, যা জিভ পুড়ে গেল, এতটাই গরম।
মান্নার মিষ্টির হচ্ছে সিঙ্গারা স্টাফটা কতটা স্টাফ নিয়ে আমি কিছু বলবো না, দুটোই ভেতরে পুর সমান থাকে। তো আমি এক কাউন্ট দিই, শুধু এদের সিঙ্গারা ঝাল ঝাল, কিন্তু আমি যদি মান্নার সিঙ্গারাটা দেখি না, ঝাল টক মিষ্টি তিনটে ফ্লেভারই আপনি পাবেন, আমি গ্যারান্টি দিচ্ছি তিনটে ফ্লেভারই আপনি পাবেন, অসাধারণ জাস্ট। আর গরম গরম এটা, তার জন্য হয়তো কিছুটা ভালো লাগাটা আরো বাড়িয়ে দিয়েছে, গরম বেশ মানে ভেতরে পড়লেই জিপ পুড়ে যাওয়ার মতন অবস্থা। আর ডাক টক ঝাল মিষ্টি এই তিনটে ফ্লেভারই আপনি পাবেন, আমি গ্যারান্টি দিচ্ছি। মানে কি বলবো, জানি না ভেতরে কি দিয়েছে, বাট এদের তর মানে ভেতরে এই তরকারিটাই এমন করেছে না, মানে মুখে দিলেই মানে তিন রকম ফ্লেভার আপনি পাবেন, মানে সত্যিই খুব সুন্দর করেছে। তো তো আমি কিন্তু কোনো দোকানকে খারাপ বললাম না, ঠিক আছে, আমি যেটা সঠিক সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। অবশ্যই দিয়ে আদি না অবশ্যই সে সিঙ্গাটাও ভালো, কিন্তু ওটার থেকে বেটার আমার মনে হলো মান্নারটা, ঠিক আছে, মানুষ তো এই জন্যই কম্পেয়ার করে। তো আমি এটা কম্পেয়ার করে আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করলাম। যদি দামের কথায় আসি, ওদের দাম 6 টাকা, এটারও দাম 6 টাকা, মান্নার সিঙ্গার দাম 6 টাকা, এটারও দাম 6 টাকা, কিন্তু আমার মনে হলো মান্নার সিঙ্গার ফ্লেভারের ভেতরে যে পুরটা থাকে, ওই পুরটা মানে কিছু একটা মানে একটা কীরকম একটা খেতে আলাদা স্বাদ, আলাদা স্বাদ এনে দেবে আমার মধ্যে। তো আমার আমি এদিক থেকে এগিয়ে রাখলাম মান্নাকে। তো এরকম আরও কমপ্লেন ভিডিও আসতে চলেছে আমার ইউটিউব চ্যানেলে, আমি আগেও করেছি অনেক কম্পেয়ার ভিডিও। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করতে হবে, বন্ধুদের সঙ্গে সাবস্ক্রাইব না করলে ডায়মন্ড হারবারের আমি আরও ভিডিও করবো। আমি যেহেতু আমি আগেও বলেছি আমি ডায়মন্ড হারবারের ছেলে, ঠিক আছে, আমি ডায়মন্ড হারবার বাইরে হয়তো সেইভাবে বেরোতে পারি না বা যেতে পারি না বা ব্লগ করতে পারি না, আমি ডায়মন্ড হারের মধ্যে সব রকম ব্লগ করার চেষ্টা করবো। তোমরা একটু আমাকে সাপোর্ট করো, সবাই ভালো থাকো সুস্থ থাকো, আর সবাই এখন করোনা পরিস্থিতির মধ্যে ঘরে থাকারই চেষ্টা করো। নমস্কার।